বৃহস্পতিবার কুস্তি ফেডারেশনের নির্বাচনে জয়ী হয়েছেন বৃজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং। এরপরই সাংবাদিক বৈঠকে নিজের জুতো জোড়া তুলে রেখে অবসর ঘোষণা করেন সাক্ষী মালিক। শুক্রবার পদ্মশ্রী ফেরানোর বার্তা দিলেন আরেক কুস্তিগির বজরং পুনিয়া। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি লম্বা চিঠি লেখেন বজরং। ওই চিঠিতে তিনি জানান, তাকে প্রধানমন্ত্রী যে পদ্মশ্রী পুরস্কার দিয়েছে তা তিনি সম্মানে ফেরাতে চান, আর তার প্রমাণ হিসাবেই এই বিবৃতি।